হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকু, ছলনার হাছানি যতই আসু, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় পড়ে না, আল্লাহু আকবার। হু আর দ্য সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল কারা যদি প্রশ্ন করা হয়, এক একজনের কাছ থেকে এক এক ধরনের উত্তর পাওয়া যাবে। আমরা যদি পৃথিবীতে খেয়াল করে দেখি, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সফল কারা, কার বেশি টাকা আছে সে সবচেয়ে বড় সফল, এরকম একটা ধারণা আছে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে বর্তমান পৃথিবীতে সবচাইতে সফল কে যদি প্রশ্ন করা হয়, কার নাম বলবে? হ্যাঁ, বিল গেটস, মাইক্রোসফট কোম্পানির ওনার আছে না, মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস, সে যে কত টাকার মালিক সে নিজেও জানে না। তো অর্থের মানদণ্ডে যদি বিচার করি, আসলে বিল গেটস বেটা তুই সফল, তুই যে টাকা কামিয়েছিস শয়তানও এত টাকা কামাইতে পারে না। টাকা টাকা কত টাকা নিজেও জানে না বিল গেটস। আর কে আছে? ওয়ারেন বাফেট, অনেক বড় ইকোনমিস্ট, অনেক বড় অর্থনীতিবিদ, তারও যে কত টাকা সে নিজেও জানে। আর কে আছে? মার্ক জুকারবার্গ, দ্য ওনার অফ ফেসবুক, যে ফেসবুক না থাকলে আমি পেটের বাদ হজমা না, কত টাকার মালিক সে নিজেই জানে না। ওয়ারেন বিন চালা, ধনকুবের, তার একটা বিমান আছে প্রাইভেট জেট, যার 70% মেড অফ গোল্ড, যে বিমানটা 70% স্বর্ণ দিয়ে বানানো, নাজবিল্লাহ কবির না। তাহলে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে কারা সফল জিজ্ঞেস করলে এই নামগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে, চিল্লায় এখন ঠিক কিনা। এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচাইতে সফল কে গোটা বিশ্বে বর্তমানে, জিজ্ঞেস করলে কার নাম বলবেন? ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট of United States of America, সকালবেলা কি কয় বিকালে ভুলে দেয় আছে না? নাই বিকালে কি কয় সকালে খায় হয়, ও দেখতে অনেক বড় মানুষ হয়েছে, আসলে লোকটা একটা বাচ্চা মানুষের মতো। সাইকিয়াট্রিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলেছে, আসলে তার ফিজিক্যাল গ্রোথ হয়েছে, তার মেন্টাল গ্রোথ হয় নাই, মানে গায়ে গতরে বাড়ছে, মাথায় গেলু নাই আছে না? নাই ক্ষমতার মানদণ্ডে আসলে গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, সুপার পাওয়ার। এরপরে কার নাম বলবেন? পুতিন, ভ্লাদিমির পুতিন, দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া, রাশিয়ার প্রেসিডেন্ট, ক্ষমতা আছে না? নাই দেখবেন সাবমেরিন দিয়ে সাগরের নিচে চলে যায়, সাহসী ব্যক্তি, নিচে ফ্লাই করে, প্রাইভেট জেট দিয়ে বিমান উড়ায়, অনেক ক্ষমতাশীল। এরপরে কার নাম বলবেন? হ্যাঁ, জিনপিং, তাহলে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, ক্ষমতার মানদণ্ডে কিছু লোক সফল, name and fame, in terms of name and fame, খ্যাতি, যশ, সেলিব্রিটি, এই মানদণ্ডে যদি জিজ্ঞেস করি গোটা বিশ্বে নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার শিল্পী অভিনেতা গোটা বিশ্বে খেলোয়াড় এরকম নাম করা মানুষদের মধ্যে কারা সবচেয়ে সফল, কার নাম বলুন? মেসি, ও
হয়েছে মেসির ভক্ত কিনা? আরে মাসি না বেটা, মেসি মেসি নাম বললে চিনে, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, নেইমার পাওয়া গেছে নাকি? হ্যাঁ, অবাক না ঠিক কিনা? সালমান খান, আমির খান, এগুলোর নাম বললেই আবার কয় শাকিব খান, ওদিকে শাকিব খান পাওয়া গেছে। তো এই লোকগুলো আসলে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, সেলিব্রিটি ক্রাইটেরিয়াতে তারা বিশ্বসেরা। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের মধ্যে যদি দুই একটা নাম জিজ্ঞেস করি যে এদের নাম বলেন, যে বললে 17 কোটি মানুষ চিনে, কার নাম বলবেন? শেখ হাসিনা, কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, জনগণের কাছে ছেড়ে দিয়েছি। একজন বলেছে শেখ হাসিনা, একজন বলেছে আল্লামা সাঈদী, কেউ বলবে বেগম খালেদা জিয়া, কেউ বলবে মাশরাফি বিন মর্তুজা, কেউ বলবে হিরো আলম, আছে না নাই? এই বেটারও অনেক জনপ্রিয়তা, চেনে না এখন সবাই, চেনে না? তাহলে রব্বুল আলামিন বলে, গোলাম, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, টাকার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল, ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল, ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম, ডাক, যশ, খ্যাতির দিক থেকে পৃথিবীতে কেউ কেউ সফল, কিন্তু আমি আল্লাহর কাছে যদি সফল হতে যাও একটাও কাজে আসবে না। আমার কাছে সফল হবে তারা, ঈমান এনেছে যারা। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।